ভাই আমার পিছনের ভিউগুলো জাস্ট দেখেন, আমি সিরিয়াসলি মানে স্পিচলেস হয়ে যাচ্ছি। আমি আমার ড্রিম হাউসে চলে আসছি আর এখন টাইম হচ্ছে আপনাদেরকে আমার ড্রিম হাউসের একটা ট্যুর দেওয়ার। ভিতরে ঢুকার পরেই এই এরিয়াটা জাস্ট দেখেন, এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলের সাথে সামনের যে পানির কালার সুবহানাল্লাহ, মানে এত সুন্দর পানির কালার হইতে পারে এটা আসলে মালদ্বীপে না আসলে আপনারা কখনোই বিলিভ করবেন না। আর এখানে বসার একটা চেয়ার আছে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। তারপরে এখানে একটা বেড আছে, আপনারা চাইলে এখানে শুয়ে থাকতে পারবেন। প্লাস এখানে একটা স্টেয়ার আছে, চাইলে আপনারা এখান থেকে পানিতে নামতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে জোস লাগছে। ওইখানে আবার সেফটি রিং আছে, প্লাস এখানে আবার আমাদের জন্য লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে, যে কোনো সময় আমরা আমাদের লাইফ জ্যাকেটগুলো ইউজ করতে পারবো। এই তো, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুম। চলেন আপনাদেরকে এখন রুমের ভিউ দিই। সো রুমে ঢুকতেই রুমটা দেখতে অনেকটা এরকম, বাইরে প্রচন্ড বাতাস, বাট রুমের ভিতরে ঢুকলেই বাইরের সাউন্ড আর কিচ্ছু পাওয়া যায় না। সো রুমে কিন্তু বিশাল বড় বড় দুইটা এসি আছে, এই একটা এসি আর এই একটা এসি, আর এই পাশে একটা ডিভাইন আছে। এখানে সুন্দর সুন্দর দুইটা ল্যাম্প আছে। এই পাশ থেকে শুরু করি, সো দিস ইজ দ্য কাভার্ড। তারপর এখানে একটা এসপ্রেসো মেশিন আছে, তো এখানে যদি আপনার এসপ্রেসো বানায় খাইতে চান তাহলে এই মেশিনে বানায় খাইতে পারবে। স্পার্কলিং ওয়াটার আছে, দুই বোতল কমপ্লিমেন্টারি। উই আর প্লিজ টু ওয়েলকাম ইউ অ্যাজ আওয়ার গেস্ট টু আদারান প্রেস্টিজ ভাদু। এখানে একটা সাউন্ড বক্স আছে, তাও আবার মার্শালের সাউন্ড বক্স, কিন্তু অনেক দামি। তো ফাইভ স্টার রিসোর্টে আসলে তো দামি জিনিসপত্র দিবে, এটাই স্বাভাবিক। আর ফ্রুটস আছে, তো ফ্রুটস এর মধ্যে অনেক কিছু দিচ্ছে, যেমন রামবুতান দিচ্ছে, ম্যাঙ্গোস্টিন দিচ্ছে, অ্যাপেল দিচ্ছে, অরেঞ্জ দিচ্ছে, তারপরে গ্রেপস দিচ্ছে, ব্যানানা দিচ্ছে। সো রুম কিন্তু এখানেই শেষ না, এর পিছনেও আরো অনেক জিনিসপত্র আছে, চলেন আপনাদেরকে দেখাই। তো এখানে ঢুকতেই এই যে একটা ওপেন শাওয়ার সেকশন, এটা কেবিনেট দিয়ে আলাদা করা আছে, আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন। বাট এই জায়গাটা জাস্ট দেখেন, ওয়াও, বেসিনটা দেখতে খুবই নাইস। জাস্ট নিচে দেখেন, পুরো ক্রিস্টাল গ্লাস, মাশাআল্লাহ, এত নাইস লাগতেছে। বাট সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, দেখেন পুরো ওপেন টয়লেট, মানে ইটস লাইক কি জোস ব্যাপার, মানে টয়লেটে কিন্তু মানে কোনো ইয়াই নাই, প্রাইভেসি নাই। এই জায়গাটা হচ্ছে মিনি বার, এবং মিনি বারটা কিন্তু কমপ্লিমেন্টারি, চকলেটস, প্রিংগলস, টনিক ওয়াটার, মানে অনেক কিছু আছে। তারপরে এখানে কমপ্লিমেন্টারি কফি আছে, আবার এই পাশ দিয়ে আপনারা রুমে ঢুকতে পারবেন। তো খুবই খুবই জোস রুমটা, দিস ইজ লাইক আ ড্রিম হাউস। আমরা মানে কল্পনাতে একটা বাসাকে যেভাবে কল্পনা করি, ওরা এই জায়গায় আমাদের কল্পনাটাকে বাস্তবে রূপান্তর করে দিচ্ছে। এভরি সিঙ্গেল ডিটেলস ওরা মেইনটেইন করছে। এন্ড নাও এখানে আসার পর আমি আসলে বুঝতে পারতেছি যে ওয়াই এইসব ওয়াটার ভিলার দাম পার নাইট অ্যাপ্রক্সিমেট 1 লাখ টাকার উপরে। ফাইভ স্টার ফ্যাসিলিটি বলতে কি বুঝায়, প্রত্যেকটা জিনিস আপনারা হাড়ে হাড়ে টের পাবেন। আমার জাস্ট এই জায়গাটা দেখতে এত অসাধারণ লাগতেছে, আমার মনে হচ্ছে কি আমি এখনই পানিতে ঝাঁপাই পড়ি। আর আপনারা যদি আমাদের মতো এত সুন্দর ওয়াটার ভিলা বুক করে মালদ্বীপে ঘুরতে আসতে চান, তাহলে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনারা এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে প্যাকেজটা নেন। কারণ এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে সবসময় ইনশিওর করা হয় আপনারা যেন বেস্ট সার্ভিসটা পান। সো ফার আমি অনেকগুলো দেশে গেছি এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর প্যাকেজ নিয়ে, এন্ড প্রত্যেকটা দেশে ওরা আমাকে টপ নচ সার্ভিস দিচ্ছে। এন্ড মালদ্বীপে আমরা কি ধরনের রুম পাইছি প্লাস কি ধরনের সার্ভিস পাচ্ছি এটা তো আপনারা অলরেডি দেখতেছেন। সো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এন্ড ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে, চেক করতে পারেন। ভাই আপনারা যদি আদারুন ভাদুতে আসেন, ডোন্ট ফরগেট টু বুক দিস রুম। আমরা কিন্তু সানরাইজ ওয়াটার ভিলাতে আসছি, দ্যাট মিন্স সকালবেলা কিন্তু সূর্য উঠবে এদিক দিয়ে, আর এইখান দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। তখন আমাদের ভিলা থেকে সমুদ্রে নামার যে জায়গাটা এটা দেখাবো। আমি কিন্তু খুব ভালো সাঁতার পারি না, যার কারণে আমি এই প্রোটেকশনটা নিয়ে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে আমাদের ভিলাগুলো কিন্তু অনেক উঁচু করে তৈরি করা। হ্যাঁ, ভিলার নিচে কত বড় বড় পিলার করা, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই সাইডে যত দূর চোখ যায় প্রত্যেকটা হচ্ছে ওয়াটার ভিলা, সানরাইজ ওয়াটার ভিলা, এবং প্রত্যেকটা ভিলারই সাইজ এবং ভিউ সেম। আর এখানে একটা শাওয়ার আছে, আপনারা চাইলে এখানে পাটা দিতে পারবেন, গোসল করতে পারবেন। সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত, তো এটা হচ্ছে মিঠা পানি। রে বাতাস, বৃষ্টি আসতেছে, রেনকোট নিবা, রেনকোট। ও রে, কি পরিমাণে বাতাস! This is like once in a lifetime experience. Wow! এখন ওয়েদারটা দেখেন, মার্ভেলাস ওয়েদার এক কথায়।
আর এই সাইডে হচ্ছে সব ওয়াটার ভিলা। ওয়াটার ভিলার সামনের পানিতে কি পরিমাণে স্রোত এখন জাস্ট দেখেন। এখানকার যে বিচটা ওইটা হচ্ছে ওই জায়গাটায়, আর ওইখান থেকে আই গেস এখন সানসেটের অসাধারণ একটা ভিউ দেখা যাবে।